ভালো লাগছে, আমরা আসলে এই পত্রিকার সাংবাদিকতার জগতে এসে এই প্রথম আমি আসলে পত্রিকা দিকে খুবই ভালো একটা সম্মাননা পেয়েছে, আমার খুবই ভালো লাগছে। পাঠকদের উদ্দেশ্যে আপনার বিভিন্ন সামাজিকতার বিষয় আছে, এগুলো আপনারা বলবেন। আমাদের প্রকাশ সাংবাদিক হিসেবে আমাদেরকে যে সম্মাননা স্মারক দিয়েছে এটি একটি ব্যতিক্রম উদ্যোগ। আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই উদ্যোগের ফলে মফস্বলে যারা সাংবাদিকতা করি আমরা আমরা উৎসাহিত হব, অনুপ্রাণিত হব। আমরা প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে আমি ফেসবুক প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছি, তবে আমার একটু ব্যতিক্রম ধারা দৈনিক মনে হয়েছে। আমরা দেখেছি যে আমাদের প্রতিটা নিউজে পরের দিন আমরা পাঠানোর পরে পরের দিন যখন আমরা নিউজ পত্রিকাটা পড়ি দেখি আমাদের নিউজের অফিসিয়াল যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা একটি ভিন্নতা এনে দিয়েছে পাঠকদের মাঝে। সেই ক্ষেত্রে এটা পাঠক প্রিয় পত্রিকা, সংবাদ সৃষ্টি করে না সংবাদ পরিবেশন করে, সেই স্লোগানকে আমরা বুকে লালন করে আমরা এগিয়ে যেতে চাই। আর পাঠকরা আমাদের সাথে থাকবেন, পত্রিকাটির সম্পাদক প্রকাশক সহ দৈনিক প্রতিদিনের কথা পরিবারকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সাংবাদিকতার পথ চলায় প্রতিদিনের কথা থেকে শুরু। আমি সকলের কাছে আশীর্বাদ চাই আমি সংবাদ পরিবেশন করতে পারি। আর বিশেষ করে দেখছি যারা আছেন সবাই খুব আন্তরিকতার সহিত নিউজগুলো খুব ভালো ট্রিটমেন্ট করে পরিবেশন করেন। জন্মদিনের আজকে আসলে যেভাবে আসলে করোনার কারণে একটা সমস্যা আসলে সৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো বড় পরীক্ষা হয়নি, আজকে আমি প্রতিদিনের কথা এই জন্মদিনেই আমি সম্মাননা পেয়ে আমি অনেক খুশি। আমি সকলের কাছে দোয়া চাই প্রতিদিনের কথার প্রতি সবাই কৃতজ্ঞতা হোক। পাঠকের চাহিদা অনুযায়ী আমরা সংবাদ পরিবেশন করতে পারি, পাঠক যেভাবেই চান সেভাবেই আর কি সংবাদগুলো পরিবেশন করতে পারি। পাঠক জন্ম হয়েছে এবং আমাদের প্রতিদিনের কথা তার ব্যাপ্তি যেভাবে লাভ করছে সেই কারণে আমি এই দিনের কথার একজন সংবাদ কর্মী হিসাবে সত্যি সত্যি আমি গর্ববোধ করি এবং আগামী দিনে পাঠক জনপ্রিয়তায় অবশ্যই যশোরের যতগুলো পত্রিকা আছে তার দিকে প্রতিনিধিত্বতায় শীর্ষ এইটাই বিশ্বাস। আমাদের যে সংবাদ সাংবাদিকের যে সম্মাননা প্রদান করছে তার জন্য আমি প্রতিদিনের কথার পরিবার এবং সম্পাদক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মাননা পাওয়ার পরে আমাদের অনুভূতিটা আরো বাড়বে, আমাদের কাজের কাজের প্রতি আমাদের ইয়ে হবে। পাঠকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, আপনার কালীগঞ্জের যে পাঠক তাদের চাহিদা বা তারা কিভাবে নিচ্ছে? দৈনিক প্রতিদিনের কথা পাঠক দিন দিন বাড়ছে এবং সবাই যে প্রতিদিনের কথার মেকআপ এটা এটা অত্যন্ত ভালো এবং যারাই করে তারা একটু মানে প্রশংসা করে এবং আমি আশা করি যে আমাদের যে প্রতিদিনের যে সংবাদ আমরা দেখি যে যেন আরো আরো সুস্থভাবে দেখে আরো দেখে আরো পারি।